সালামু আলাইকুম, ওয়েলকাম টু শিখুন। আজকে আমাদের গেম ডেভেলপমেন্ট কোর্সের 17 নম্বর ক্লাস। বাট আজকের ক্লাসের মিটিং আইডিটা খুঁজে পেলাম না আর কি, যে কারণে 16 নম্বর ক্লাসের মিটিং আইডিটা আপনাদেরকে দিলাম। আজকে 17 নম্বর ক্লাস, 17 নম্বর ক্লাসের কোনো আইডি নাই। 16 নম্বর, আচ্ছা 17 নম্বরটা এখন আসলো। হ্যাঁ, এই যে নতুন আই খোলার পরে আজ 17 নম্বরটা ক্রিয়েট হলো আর কি। তো যাই হোক, আপনাদের মিটিং আইডি দিয়ে দিলাম। এখন তাহলে আমরা আমাদের গত ক্লাসের যে গেমটা তৈরি করছিলাম একটু আমরা একটু রিভিশন করি। আপনাদের কতদূর অবস্থা, আপনারা প্র্যাকটিস করেছিলেন? আমরা অলরেডি এই গেমের 50% কাজ পেয়ে গেছে। সো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড করেছিলাম, গ্রাউন্ড গেমিং এর লেআউটটা তৈরি করে নিয়েছিলাম। তো এখানে দেখেন, আমরা যখন বাটন ইউজ করেছি তখন কিন্তু আমাদের এটা কাজ করছে না, তাই না? যেহেতু আমরা এখানে ডাবল বাটন ইউজ করেছি, তো এখানে তো আসলে প্লেয়ারটা হবে না আমাদের। এই আমাদের হচ্ছে গেম প্লে সিনে হচ্ছে প্লেয়ার হবে এবং আমাদের এই যে এটা হবে, তাই না? তো যেটা করব আমরা, এটা হচ্ছে আমাদের কোথায় আছে প্লেয়ার এবং প্লেয়ার এবং জাম্প বাটনটাকে আমি কি করবো এখান থেকে কাট করবো। আমি এখান থেকে কাট কপি করি, কপি করে এগুলোকে আমি কোথায় নিয়ে যাবো, গেম প্লেতে। হ্যাঁ, গেম প্লেতে এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে আমাদের জাম্প বাটন এবং আমাদের প্লেয়ার, তাই না? জাম্প বাটনটা কোথায় হবে, ক্যানভাসের ভিতরে, ক্যানভাসের ভিতরে, আর প্লেয়ারটা হবে বাইরে। ঠিক আছে, এখানে তাহলে আমাদের জাম্প বাটনটা থাকবে আর কি। এই যে আমাদের এখানে কোনো প্রবলেম নেই। সো আমরা তাহলে ওই মেনুতে যাই, মেনুতে গিয়ে আমাদের প্লেয়ার এবং আমাদের জাম্প বাটন, এটা তো আমাদের মেনুতে প্রয়োজন নাই, তাই না? আমাদের হচ্ছে গেম প্লে তে প্রয়োজন। সো মেনুতে অ্যাজ ইউজুয়াল প্লে এখানে আমাদের থাকবে। এখানে দেখেন যখন পজ দিচ্ছি তখন কিন্তু আমাদের, যেহেতু আমাদের এটা চলে আসছে তখন কিন্তু আমাদের বাটনটা কাজ করছে, তাই না? তো আমরা এখানে সিস্টেম করব যে যখন হচ্ছে পজ, যখন আমাদের এই প্যানেলটা থাকবে তখন আমাদের বাটনটা কাজ করবে না। হ্যাঁ, এরকম কিছু সিস্টেম আমরা তৈরি করব। তাহলে আমাদের মেনুটা আপাতত কমপ্লিট, এখন আমরা গেম প্লে কাজ করব। সো গেম প্লে তাহলে কি করতে হবে, আমাদের ওই স্পনার নিতে হবে, স্পনার নিতে হবে এবং কালেক্টর নিতে হবে। তাহলে আমরা মেন মেন ক্যামেরাতে যাই, এখান থেকে হচ্ছে ক্রিয়েট এমটি, এটার নাম দেব হচ্ছে স্পনার, স্পনার, আর একটা থাকবে কালেক্টর। আপনাদেরকে তো আমি কাজ করতে বলেছিলাম, আপনারা কি করেছিলেন? আপনার প্রথম গেমের কি অবস্থা, কেউ তো জমা দেননি? প্রথম গেম কমপ্লিট করে গ্রুপে আপ দিবেন, প্রথম গেম কমপ্লিট করে গ্রুপে ভিডিওটা দিবেন আর হচ্ছে ইমেইলে পাঠাবেন।
স্পনার তৈরি করলাম এবং কালেক্টর তৈরি করলাম। কালেক্টর এবং স্পনার, কালেক্টরের সাথে কিভাবে কালেক্ট হবে, তো কালেক্টরে আমরা কি তৈরি করেছিলাম, কালেক্টরের সাথে আমাদের যেহেতু সে কালেক্ট করবে, তার মানে এখানে আমরা ফিজিক্স 2D বক্স কলার 2D ট্রিগার আর হচ্ছে হার্ড কম্পোনেন্ট ফিজিক্স 2D রিজিড বডি 2D, তাই না? রিজিড বডি 2D, সো এটা আমরা নিলাম। এখন আমাদের কালেক্টরকে আমরা এখানে নিয়ে আসব, দিয়ে জাস্ট বড় করে দেব, সাইজ বড় করে দেব, সাইজ অ্যাক্সিস লম্বা করে দিলাম। তো এ কি করবে, এ হচ্ছে কালেক্ট করবে। কি কালেক্ট করবে, আমাদের যে স্পনার গুলো, স্পনার বলতে এখানে তাহলে স্পনার আসলে কি বোঝায়, স্পনার বলতে বোঝায় যে অবস্ট্রাকল গুলো, তাই না? অবস্ট্রাকল গুলো ক্রিয়েট হবে এবং অবস্ট্রাকল গুলো ডান দিক থেকে বাম দিক থেকে, ডান থেকে বাম দিকে আসবে। কন্ট্রোল এস স্পনার। তাহলে আমরা এখন কালেক্টর এবং স্পনারের কোডিং গুলো, স্ক্রিপ্টস আছে এখান থেকে, অবস্ট্রাকল স্ক্রিপ্টস। আমরা তাহলে কালেক্টরটা কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আমাদের হয়ে গেছে। গেম কন্ট্রোলার মানে আমাদের যেটা হচ্ছে, আমরা গেম প্লে কন্ট্রোলার নিয়েছি, সেটা আমরা অলরেডি গেম প্লে কন্ট্রোলার একটা স্ক্রিপ্ট তৈরি করেছি। আমরা মেন মেনু তৈরি করব পরে। আমাদের অবস্ট্রাকল, হ্যাঁ অবস্ট্রাকল গুলো আমরা নিয়ে আসি। সো অবস্ট্রাকলের জন্য আমাদের তিনটা অবস্ট্রাকল স্ক্রিপ্ট ক্রিয়েট করতে হবে। সো এগুলো আমরা দেখি তাহলে, স্ক্রিপ্টে আসি। সো এখানে আমাদের কিছু স্ক্রিপ্ট আগে থেকে ছিল, তো স্ক্রিপ্টের মধ্যে ক্রিয়েট ফোল্ডার করব, এখানে নাম দিব অবস্ট্রাকলস স্ক্রিপ্ট। তাহলে এর ভিতরে আমরা প্রথমে প্রথমে হচ্ছে আমাদের অবস্ট্রাকল, তারপর অবস্ট্রাকল অফ স্ক্রিন এবং অবস্ট্রাকল স্পনার। প্রথমে আমরা অবস্ট্রাকল এবং অবস্ট্রাকল স্পনারটা তৈরি করি, দেখি অবস্ট্রাকল এর মধ্যে আসলে কি স্ক্রিপ্ট আছে। অবস্ট্রাকল এটা হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে অবস্ট্রাকল স্পনার স্পন করবে। আরেকটা হচ্ছে অবস্ট্রাকল অফ স্ক্রিন, মানে অবস্ট্রাকল গুলো ভ্যানিশ হয়ে যাবে। আমরা প্রত্যেকটা কাজ অনুসারে স্ক্রিপ্ট তৈরি করে ফেললাম, অবস্ট্রাকল অফ স্ক্রিন। আমরা এটা করতে পারতাম যে একটা স্ক্রিপ্টের মধ্যেই সবগুলো কোডিং এর কোডিং আমি ইউজ করতে পারতাম, বাট এভাবে একটা করে এক একটার জন্য এক একটা করে ইউজ করা থেকে সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ অবস্ট্রাকল এর একটা কাজ, অবস্ট্রাকল অফ স্ক্রিন এর জন্য একটা কাজ, অবস্ট্রাকল স্পনার এর জন্য একটা কাজ। হ্যাঁ এটা তো অবস্ট্রাকল স্পনারটা আমরা, আচ্ছা এটা অ্যাড করতে হবে আর কি আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন হোক। আপনাদের প্রথম গেমের কি অবস্থা? আমার শরীর অসুস্থ,
আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু অসুস্থ আপনি, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে আর কি। ওষুধপত্র ঠিক মতো খাওয়া দাওয়া করেন, আমরা আশা করছি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং আমাদের সাথে জয়েন করবেন। ওকে, একটু সাবধানে থাকতে হবে, কারণ সিজন চেঞ্জ হচ্ছে আর কি। সো আমাদের অবস্থাগুলো স্পনটা কোথায় অ্যাড করব, অবশ্যই স্পন অ্যাড করব, অ্যাড করে দিলাম। ওকে, সো দিস ইজ আওয়ার অবস্ট্রাকল স্পনার। আমরা আমরা স্পনারের কোডিং করেছিলাম গত গেমে, তো আমরা তখন কিন্তু কোডিং করেছিলাম এক কথায়। তো এবার আমরা একটু আর একটু সুন্দর ভাবে করবো, আর অনেক অ্যাডভান্স টাইপের। তো কোড গুলো খুবই শর্ট, বাট হচ্ছে একটু হার্ড। হ্যাঁ, বাট আপনাদেরকে কোডিং গুলো আপনাদের মতো করে বুঝতে হবে আর কি, কারো এছাড়া ওয়ে নাই। সো কোডিং গুলো আমি এখান থেকে ওপেন করি, প্রথমে অবস্ট্রাকলটা দেখি। ওকে, অবস্ট্রাকল এবং অবস্ট্রাকল স্পনার। হ্যাঁ, সো প্রথম অবস্ট্রাকলটা না কাজ করি। আমাদের অবস্ট্রাকল গুলো কি হবে, আমাদের অবস্ট্রাকল গুলো গেম যখন প্লে হবে, গেম যখন রান হবে, তখন অবস্ট্রাকল গুলো ঠিক এখান থেকে স্পন হয়ে ডান দিক থেকে বামের দিকে আসবে। তার মানে কি, তাদেরকে আমি একটি স্পিড দিব। এখানে এখানে যেহেতু আগের মতো গেমিং না আছে, আগে ব্যাকগ্রাউন্ডটা যেত, আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড না ক্যামেরা যেত, বাট এখানে কিন্তু এটা স্থির থাকবে, তাই না? যেহেতু এখানে কিন্তু এটা স্থির, এর জন্য অবস্ট্যাকল গুলোকে আমরা স্পিড দিয়ে দিব, যে অবস্ট্যাকল গুলো ডান থেকে বাম দিকে আসবে, এই জন্য তাদেরকে আমি একটা স্পিড দিয়ে দেব। সো সেটার জন্য দেখেন খুবই সহজ, যে এখানে প্রাইভেট ফ্লোট, আমি একটু কোডিং করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ডাটা টাইপ প্রাইভেট, আমরা ফ্লোট একটা ভ্যালু দিব যেটার নাম হচ্ছে স্পিড ইজ ইকুয়াল টু মাইনাস। কেন দিলাম, কারণ তারা বাম দিকে যাবে, তাই না? এখানে থ্রি অর ফোর যে কোনো একটা ভ্যালু দিবেন আপনি, থ্রি দিলে একটু স্লো যাবে, ফোর দিলে আরো মানে একটু ফাস্ট যাবে, তাই না? টু দিলে একটু কম যাবে। আর হচ্ছে আমাদের রিজিড বডির সাথে, সরি, আমাদের হচ্ছে অবস্ট্যাকলের সাথে রিজিড বডি থাকবে। আমি কি রিজিড বডি অ্যাড করেছি দেখি তো একটু। স্যার হ্যাঁ বলেন। মানে এভাবে স্পিডটা না দিয়া অন্য সিস্টেমে দেওয়া যায় না, যে নর্মাল হইলে আর কি স্পিড থাকবো, হার্ড হইলে আর কি স্পিড থাকবো, মিডিয়াম হইলে আর কি স্পিড থাকবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে যে সিরিয়ালাইজ ফিল ইউজ করতে হবে। হ্যাঁ, সিরিয়ালাইজ ফিল ইউজ করে, এখানে সিরিয়ালাইজ ফিল, মানে এখানে সিরিয়ালাইজ ফিল, তাহলে এটা আপনি ইনপুট দিতে পারবেন। হ্যাঁ, ধরেন আপনি এখানে সিরিয়ালাইজ ফিল দিলেন, তখন কি হবে, এইটা আপনি নিজে নিজে দিবেন। হ্যাঁ, হয়তো একটা ডিফল্ট দেওয়া থাকবে, আপনি যেটা করবেন যখন যখন ফার্স্ট, যখন সেন্ড নেবেন, লেভেল ওয়ান নেবেন, সেখানে হয়তো আপনি -2 দিলেন, তারপরে পরের যে লেভেল দিলেন সেখানে হয়তো -4 দিলেন। হ্যাঁ, মানে আপনি খুব কঠিন করে দিলেন গেমটাকে। হ্যাঁ, মানে এভাবে কিন্তু করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভালো কোশ্চেন করেছেন, আপনার মাথায় এই বুদ্ধিটা আসছে, ভেরি গুড, সুন্দর কোশ্চেন। তো সিরিয়ালাইজ ফিল দিলে আপনি তখন এখান থেকে ইনপুট ইউজ করতে পারবেন। হ্যাঁ, ধরেন প্রথম সিনে কম দিলেন, প্রথম লেভেলে কম দিলেন, আরেকটা আপনি আরেকটা লেভেল তৈরি করলেন, ওই লেভেলে আপনি আর একটু গেম থেকে কঠিন করে দিলেন, তারপরে লেভেলে আপনি আরো কঠিন করে দিলেন, এইভাবে। হ্যাঁ, আর আপনি মনে হয় এক কথা বলছিলেন, তাই না? ওই যে অ্যাসেট এর কথা, অ্যাসেট গুলো কিন্তু দেওয়া হয়েছে, অ্যাসেট গুলো যে এটা এটা আমাদের ক্লাস 16 15-র ভিডিওটা দেওয়া হয়েছে, মেবি, আই এম নট শিওর, 15-র ভিডিও। আচ্ছা, আর ওই যে ফায়ারবেজ এর কাজটা করছিলেন, ফায়ারবেজ, ফায়ারবেজ এর মাধ্যম দিয়ে কিন্তু সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করা যাবে। হ্যাঁ, আপনাদের মতো করে এটা করে নেবেন। আর হচ্ছে ইশিকনের কি, ইশিকন বলছি, ই কমার্স এর কোর্সটা আপনারা করে নেবেন, কারণ আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর কি,
কার বিকজ হচ্ছে আমি এখন সময় পাচ্ছি, এখন হয়তো আর কখনো সময় পাবো কিনা আই ডোন্ট নো। কারণ এটা আমি এই কোর্সটা একটা অফ ক্যাম্পাসের সাথে কন্ট্যাক্ট করে করছি, সেখানে কোর্স ফি হচ্ছে 12,000 টাকা। হ্যাঁ, সেখানে ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টরা থাকবে, নর্থ সাউথ ওরা, তো ওরা কিন্তু 12,000 টাকা দিয়ে কোর্সটা করবে এবং ওদেরকে এসে করতে হবে ল্যাবে। আপনারা কিন্তু অনলাইনে এটা করতে পারবেন 5,000 টাকা দিয়ে বাসায় বসে বসে। তো এই জিনিসটা হেলাই হেলাই হারিয়ে ফেলেন না, আপনারা ট্রাই করবেন আর কি। এখন সময় আছে 10-12 দিন, তারপরে এই সময়ের মধ্যে ট্রাই করবেন আর কি। ওখানে আসলে গিটে আপলোড সহ ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট সবকিছু দেখিয়ে দেবো। যারা হচ্ছে জব খুঁজছেন বা যারা কাজ খুঁজে পাচ্ছেন না, এরকম যারা আছেন তাদের জন্য খুব হেল্পফুল। ওকে, তো এখন আমরা কালেক্টর নিয়ে কথা, স্পন্সর নিয়ে কথা বলছিলাম। সো স্পনের আমরা স্ক্রিপ্ট অ্যাড করবো, সো আমরা একটি স্পিড দিব, যেমন একটি স্পিড দিব আর কি। সো হ্যাঁ হ্যাঁ, আর যে স্পিডের কাজটা এই গেমস দেখাইলে আর কি একটু ভালো হইতো, কোনটা যে বললাম যে মিডিয়াম থাকবে, নরমাল থাকবে, পরে হার্ড থাকবে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখো, এখন হচ্ছে আমাদের অবস্ট্রাকলের সাথে, যেমন আমাদের অবস্ট্রাকল কোথায় ছিল, এই এখানে আমি কি কোনো রিজিড বডি দিয়েছিলাম? ও দেইনি, কিন্তু রিজিড বডি দিয়েছিলাম তো, রিজিড বডি না দিই নাই, রিজিড বডি একটাও দেওয়া হয় নাই, তাই না? তাহলে আমরা এখন কি করবো, প্রত্যেকটার সাথে রিজিড বডি দিয়ে দেব। সিলেক্ট করলাম প্রত্যেকটাই, সো প্রত্যেকটা সিলেক্ট করে তবে তো, আচ্ছা প্রিফ্যাবস ছিল না, প্রিফ্যাবস প্রিফ্যাবস হ্যাঁ ছিল প্রিফ্যাবস। হ্যাঁ, এই অবস্ট্রাগল প্রত্যেকটার সাথে আমি রিজিড বডি দিয়ে দিয়েছিলাম। ওকে, তাহলে আজকে আমারও খুব মাথা ব্যথা করছে, প্রচুর মাথা ব্যথা করছে, প্রচুর পেন। আজকে একটু জার্নি করতে হয়েছে, জার্নি করে সেই খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আপনাদের ক্লাসটা নিতে শুরু করেছি। সো আমার স্পিড একটু ভেরিয়েবল দিলাম, আর আমরা রিজিড বডিটাকে আমরা কল করব, রিজিড বডি টুডে বাই বডি। এই ফাংশনের মধ্যে আমরা সেগুলোকে ইনিশিয়ালাইজ করব, মাই বডি ইজ ইকুয়াল টু গেট কম্পোনেন্ট। এখন তাকে আপডেট করাবো, মাই বডি ডট হচ্ছে ভেলোসিটি, একটা ভেলোসিটি দিয়ে দিব, সে অনুসারে আপডেট হবে ভেক্টর টু। এবং আমি এখানে দুইটা প্যারামিটার পোস করব, এক্স এন্ড ওয়াই বরাবর। তো এখানে আমাদের আমাদের যেটা অবস্ট্রাকল, তারা মুভ করবে কোথায়? মুভ করবে হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাই না? ওয়াই অক্ষ বরাবর কিন্তু না, এই জন্য তাকে আমি এক্স অক্ষ বরাবর ভেরিয়েবলটা স্পিডটা দিয়ে দিলাম, আর ওয়াই অক্ষ বরাবর তাকে আমি 0 রেখে দিলাম। ঠিক আছে, যেহেতু আমি এক্স অক্ষ বরাবর তাকে মুভ করাবো, মানে পজিটিভ থেকে নেগেটিভ, এই জন্য এক্স অক্ষ স্পিড দিয়ে দিলাম, তখন ওয়াই অক্ষ 0। যদি আমরা ধরেন ওয়াই অক্ষ বরাবর মুভ করাতাম এইভাবে লম্বালম্বি, তবে আমরা ধরেন এখানে এখানে নিতাম স্পিড, এখানে নিতাম 0। আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিলাম এভাবে করে যে কোনো অবজেক্ট মুভ করা যাবে। তাহলে আমাদের অবজেক্ট মুভ করবে, আমরা তাহলে এটা অ্যাড করে নেব সবার সাথে, আর হচ্ছে যেটা হবে স্পন করবে। সো স্পনার, এটা হচ্ছে স্পনার, স্ক্রিপ্ট কোথায় গেল?
কোথায় কোড করলাম? এগুলো তো অবস্ট্রাকলে কোড করার কথা। আচ্ছা, এই কোডগুলো হবে অবস্ট্রাকলের মধ্যে। হ্যাঁ, আমি ভুল করে স্পনারের মধ্যে লিখে ফেলেছি। সো এটা হবে এখানে। অবস্ট্রাকল, সো অবস্ট্রাকল গুলো মুভ করবে। তাহলে আমি এই অবস্ট্রাকল, এই স্ক্রিপ্ট আমি কোথায় অ্যাড করে দেবো? প্রিফ্যাবস অ্যাড করে দেবো। সো এই যে এখানে অবস্ট্রাকল, পাঁচটা অবস্ট্রাকল। এখানে আমি অ্যাড কম্পোনেন্ট আমাদের অবস্ট্রাকল, ঠিক আছে, প্রত্যেকটার সাথে আমি অ্যাড করে দিলাম। স্পনারে কিন্তু এটা হবে না, স্পনারে না, এটা অবস্ট্রাকলের স্ক্রিপ্ট। হ্যাঁ, সো প্রত্যেকটার সাথে আমি অ্যাড করে দিলাম এই অবস্ট্রাকল। সো যেহেতু প্রিফ্যাবস থেকে আমি করলাম, সো এখানে আর অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, যেহেতু এখানে অ্যাপ্লাই অপশনটা নাই, কন্ট্রোল সেভ দিলেই হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমরা স্পনারটা ক্রিয়েট করব। তো স্পনারের এখানে আমরা সিরিয়ালাইজ ফিল্ড দেব। হ্যাঁ, সিরিয়ালাইজ ফিল্ড কেন দিব? কারণ হচ্ছে আমরা কয়টা অবজেক্ট দিব। এটা আমাদের কোন অবজেক্ট আছে, কয়টা? পাঁচটা, 1 2 3 4 5। তো আমাকে তো এই অবজেক্ট গুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে, এর জন্য আমাকে এখানে প্রথমে অবস্ট্রাকল দিতে হবে সিরিয়ালাইজ ফিল্ড। হ্যাঁ, সেগুলো তো একটা গেম অবজেক্ট, এই জন্য এখানে সিরিয়ালাইজ ফিল্ড। আমাদের হচ্ছে প্রত্যেকটা গেম অবজেক্ট, তো প্রাইভেট গেম অবজেক্ট, এগুলো হচ্ছে অ্যারেতে আমি নিব অবস্ট্রাকলস। অপস, এখন আমাদের এগুলো লিস্ট আকারে স্পন হবে, তাই না? লিস্ট আকারে গেম অবজেক্ট গুলো স্পন হবে। সো আপনারা এর আগে করছিলেন জিনিসগুলো, তারপর আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি প্লাস বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মানে কোডিং বুঝার একটা ওয়ে। সো লিস্ট অফ গেম অবজেক্ট, এবং আমি একটা অবস্ট্রাকলস ফর স্পনিং, আমি এটা কেটে দিতে ধীরে ধীরে করি। অবস্ট্রাকলস ফর, অবস্ট্রাকলস, অবস্ট্রাকলস ফর স্পনিং, মানে যেগুলো স্পনিং হবে সে অবস্ট্রাকলস অবজেক্ট নিলাম। ইজ ইকুয়াল টু নিউ লিস্ট অফ গেম অবজেক্ট, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এখন অ্যাওয়েক এর মধ্যে কি হবে? ভয়েড অ্যাওয়েক, এখানে হচ্ছে আমরা সবকিছু ইনিশিয়ালাইজ করবো, তাই না? অবস্ট্রাকল ইনিশিয়ালাইজ করবো। তো এটাকে জাস্ট আমি একটা মেথডের মাধ্যমে ইনপুট নিয়ে নিচ্ছি, ইনিট ইনিট অবস্ট্রাকলস, মানে আমি সব অবস্ট্রাকল গুলোকে ইনিশিয়ালাইজ করে নেবো। আমি জাস্ট একটা মেথডের মাধ্যমে এগুলো লিখলাম আর কি, ইনিট অবস্ট্রাকলস। সো এইভাবে মেথড ক্রিয়েট করতে হয়। তো যেহেতু আমি মেথড ক্রিয়েট করেছি, আমাকে রিসার্ফার, এটা এটাকে বলে রিসার্ফার। হ্যাঁ, এটা কিন্তু নামেই নিতে হবে আপনাকে আলাদা ভাবে এক্সট্রা করে। সো এ আমাকে জাস্ট হেল্প করে, সাজেশন দিয়ে আমাকে হেল্প করে। কি বলছে এখানে? ক্রিয়েট প্যারামিটার অবস্ট্রাকলস ইন কন্টেইনিং মেথড। ক্রিয়েট প্যারামিটার, প্যারামিটার কেন বলছে? দেখতে ওদের কথা শুনি। হ্যাঁ, ওরা ওদের কথা শুনলে হবে না, আমাদের মতো করে একটা অবজেক্ট মেথড, এই যে ক্রিয়েট জেনারেট মেথড, হ্যাঁ ক্রিয়েট করে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। এখন আমরা কাজগুলো এখানে করব। আর ওকে, তো দেখেন এখানে ইন্টিজার ইন্ডেক্স ইকুয়াল টু জিরো। এখানে আমি তাহলে কোডিং গুলো করি, ইন্টিজার ইন্ডেক্স, যেহেতু অ্যারে ইউজ করেছি, তাই না? আমি প্রথমে ইন্ডেক্স জিরো ধরলাম, তারপর একটা লুপ চালাবো, যেহেতু আমাদের এখানে জানি না আমরা যে আসলে আমাদের লেংথ গুলো কয়টা আছে, তাই না? সো ইন্টিজার আই ইকুয়াল জিরো, আই লেস দেন আমাদের ম্যাক্সিমাম লেংথটা কত হবে, মানে অবস্থা গুলো যেটা হচ্ছে আপনার লেংথ, তাই না? লেংথ কিন্তু সব ল্যাঙ্গুয়েজ সেম। সো আমরা এটার সাথে মাল্টিপ্লাই করে দেবো, থ্রি মাল্টিপ্লাই থ্রি করে দিব, মানে হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে
বারে 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 রিপিট হবে, লুপিংটা হবে। এখানে আমরা হচ্ছে গেম অবজেক্টটাকে অবজেক্টটা তৈরি করব, গেম অবজেক্ট, এটা হচ্ছে ক্যাপিটাল গেম অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, গেম অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ, নিউ না, এখানে হচ্ছে ইনস্ট্যান্সিয়েট, ইনস্ট্যান্সিয়েট করবে, ইনস্ট্যান্সিয়েট কি করবে, ওই যে ইন্ডেক্স পেজ হিসেবে। সো অবস্ট্রাকলস ইন্ডেক্স, ওকে, দেখেন এখানে কয়টা প্যারামিটার পুশ করতে হবে, প্রথমে ও গেম অবজেক্ট, তারপরে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, তারপরে কি পজিশন, তারপরে কোয়ার্টার, কোয়ার্টার নিয়ে আর গেম অবজেক্ট, এতগুলো জিনিস আমাকে তৈরি করতে হবে এখানে। সো নিউ ভেক্টর, ভেক্টর থ্রি, ভেক্টর থ্রি, এবং এখানে হচ্ছে আমাদের দেখেন ট্রান্সফর্ম পজিশন বসাতে হবে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এবং জি অক্ষ, জি অ্যাক্সিস বরাবর -2, আমাকে এগুলো ইনপুট দিয়ে দিতে হবে। হ্যাঁ, সো জি অ্যাক্সিস বরাবর -2, -2 বসানোর কারণ হচ্ছে সেগুলো যাতে ভিজিবল হয়। সো দেখি আমি -2 তে আছে কিনা, অবস্ট্রাকল গুলো দেখি কোথায় আছে, ফার্স্ট অবস্ট্রাকল গুলো সিলেক্ট করলাম, এখানে জি অ্যাক্সিস করে দিলাম -2, যাতে সেগুলো ভিজিবল হয়। ওকে, কোয়াটারনিয়ান আইডেন্টিটি মানে সেগুলো রোটেট করবে কি হিসেবে, অ্যাজ গেম অবজেক্ট হিসেবে, গেম অবজেক্ট হিসেবে তারা রোটেট করবে, এবং আমি এই জিনিসগুলোর অবজেক্ট আমি পেলাম এখানে। তারপরে আমার যেই লিস্ট অফ গেম অবজেক্টটা তৈরি করলাম সেখানে আমার অবজেক্টগুলো অ্যাড করে দেবো, কোন অবজেক্টগুলো, যে অবজেক্টগুলো আমরা অবস্ট্রাকলগুলো আমরা অলরেডি পুশ করছি। এখন অবস্ট্রাকলস ফর স্পাউনিং ইন্ডেক্স গুলো এখানে সেট করে দিব, ইন্ডেক্স সেট করে দিব, সেট একটি ফলস। তারপর ইন্ডেক্স প্লাস প্লাস হবে, মানে সেগুলো লুপিং হবে, ঘুরবে, এক প্রথম ধরুন যে একটা অবস্ট্রাকল আসলো, হ্যাঁ, তারপরে আর একটা অবস্ট্রাকল আসবে, তারপরে আর একটা অবস্ট্রাকল আসবে। তো এখানে ইফ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু অবস্ট্রাকল লেন্থ, হ্যাঁ, যদি অবস্ট্রাকল লেন্থ এর সমান ইন্ডেক্স হয়, জিরো হয়, তবে সে ইন্ডেক্স আবার জিরো হয়ে যাবে, হ্যাঁ, সে আবার ইনিশিয়ালাইজ হয়ে যাবে। সো এটা হচ্ছে মানে হচ্ছে আমাদের অবস্ট্রাকল গুলো ইনিশিয়ালাইজ হচ্ছে, বারবার ইনিশিয়ালাইজ হচ্ছে। আরেকটা সাফল ফাংশন ইউজ করা হয় আমাদের ইউনিটির জন্য, সাফল ফাংশনটা আসলে এখানে এখানে সাফল সাফল করে, সাফল মানে হচ্ছে সে কিভাবে স্পনিং হবে, সে কিভাবে স্পনিং হবে। তো আমরা তো এখানে স্পনিং গুলো দেখাবো অ্যাকচুয়ালি কোথায় গেল, র্যান্ডম ভাবে, তাই না, ওই আমাদের ইউনিট, আমরা যেগুলো আমরা এখানে নিয়ে আসবো, ধরেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সেগুলো কিন্তু র্যান্ডম ভাবে ক্রিয়েট হবে, স্পন হবে, হ্যাঁ, র্যান্ডম ভাবে, কখনো কখনো হবে ওয়ান, কখনো হবে ওয়ানের পর থ্রি, কখনো হবে থ্রি এর পর ফোর, হ্যাঁ, আবার কখনো হবে ওয়ান, আবার দেখা যায় যে ওয়ান কয়েকবার আসলো পর পর, হ্যাঁ। সো এই যে এই জিনিসগুলো মানে কিভাবে হবে, এটাকে সাফল্যের মাধ্যম দিয়ে ডিক্লেয়ার করা হয়। সো এখানেও আমাদের একটা লুপ ইউজ করতে হয়, ফর লুপ, ফর ইন্টিজার আই ইকুয়াল জিরো, এখানে হচ্ছে ওই যে অবস্ট্রাকলটা কাউন্ট করা হয় যখন যতগুলো থাকবে, তারপর আই প্লাস প্লাস করবে, ইনিশিয়ালাইজ করবে, তারপর প্রত্যেকটা গেম অবজেক্ট একটা টেম্পোরারি পজিশন থাকবে, যেগুলো হচ্ছে ইন্ডেক্স বেসড, তারপরে র্যান্ডম ভাবে, র্যান্ডম ভাবে সেগুলো তৈরি হবে, হ্যাঁ, তারপরে অবস্ট্রাকল যেখানে স্পনিং হবে ইন্ডেক্সে সেগুলো পুশ করে দেওয়া হবে র্যান্ডম ভাবে। তারপরে যে পজিশনটা চেঞ্জ হলো পজিশনটা আবার টেম্পোরারি পজিশনটাকে আবার আমি র্যান্ডমে ইনিশিয়ালাইজ করে দেবো। এর মানে হচ্ছে আমাদের ওই গেম অবজেক্ট গুলো, গেম অবজেক্ট গুলো র্যান্ডমে তৈরি হবে, এবং ধরেন এখানে প্রথম অবস্থায় তৈরি হলো চাকা, চাকা আসলো, এরপরে ধরেন তৈরি হলো এটা, হ্যাঁ, এইটা আসলো। এখানে দেখেন এটা কিন্তু প্রত্যেক প্রত্যেকটা গেম অবজেক্টই র্যান্ডমলি ভাবে কিন্তু তৈরি হচ্ছে একটার পর একটা, একটার পর একটা তৈরি হচ্ছে, হ্যাঁ। সো এই জিনিসগুলোই এখানে বলে দেওয়া আছে। আর হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে আই নিউমারেটর,
ইনিমিউটার স্পন র্যান্ডম অবস্ট্রাকলস, এগুলো যে আসলে র্যান্ডম ভাবে তৈরি হবে, কোথায় তৈরি হবে? স্টার্ট ফাংশনের মাঝে, মানে যখন স্টার্ট ফাংশনটা ঠিক আমাদের ওই যে আমাদের অন ক্রিয়েট ফাংশনের তো, হ্যাঁ স্টার্ট ফাংশনের মধ্যে আমাদের গেম যখন প্লে হবে তখন তখন আমাদের এই অবস্ট্রাকল স্পনার এই স্ক্রিপ্টটা রান হবে, রান হলে আমাদের স্টার্ট ফাংশনটা এক্সিকিউট হবে। আর স্টার্ট কোডরুটিন মানে বুঝতে পারছেন তো, স্টার্ট কোডরুটিনের কাজ সেগুলো হচ্ছে ডিলে করে সেগুলো স্পন করে। ধরেন র্যান্ডম ভাবে তো তৈরি হবে, আর সেগুলো তো একদম মানে একবারই তো তৈরি হবে না, ধরেন যে এটাও তৈরি হলো আবার এটাও তৈরি হলো মানে একসাথে লেগে, সেটা তো না, তাকে তো একটু সময় দিতে হবে, 1 সেকেন্ড আর 2 সেকেন্ড। হ্যাঁ, তো এই সময়ের জন্য তাকে আবার ডিলে করে একটার পর একটা ক্রিয়েট করাতে হবে। হ্যাঁ, ওইটাকে আমি যে স্টার্ট কোডরুটিন এর মাধ্যমে স্পন র্যান্ডম অবস্ট্রাকল, হ্যাঁ র্যান্ডম তো তৈরি হবে বাট সেগুলোকে কিভাবে তৈরি করবো সেটা আবার এই ফাংশনের মাধ্যমে ডিক্লেয়ার করা হয়। এখানে কতগুলো কাজ দেখেন, প্রথমে হচ্ছে আমি কি করছি, ইনিশিয়ালাইজ করছি, ইনিশিয়ালাইজ করছি যে যতগুলো হচ্ছে আমাদের গেম অবজেক্ট ততগুলো ইন্ডেক্স হিসেবে সে ইনিশিয়ালাইজ হবে। শাফলের মাধ্যম দিয়ে আবার মানে কেমন করে হবে সেটা বলে দিলাম, র্যান্ডম হবে। আর এখানে তো র্যান্ডম ভাবে তৈরি হবে হবে বাট সেগুলো কত সময় পর পর তৈরি হবে, হ্যাঁ সে এক একটা ফাংশন এক একটা কাজ। স্পন র্যান্ডম অবস্ট্রাকলস, এখানে ইল্ড রিটার্ন নিউ ওয়েট ফর সেকেন্ডস, হ্যাঁ আমি একটা র্যান্ডম রেঞ্জ বলে দিচ্ছি যে 1.5 থেকে 4.5 এর মধ্যে, সো 1.5 থেকে 4.5। হ্যাঁ, সো যদি আমরা এখানে এখানে তাকাই যে আমাদের 1.5 কোনটা, ধরেন এটা হচ্ছে 1.5 আর 4.5 হচ্ছে, এই যে এটা হচ্ছে 4.5, তাই না? তার মানে এই রেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু সেগুলো একটার পর একটা র্যান্ডম ভাবে তৈরি হবে। সো আমরা রেঞ্জটা বলে দিলাম এখানে, তারপরে একইভাবে আবার ওই ইন্ডেক্স নিলাম এখানে x0, হ্যাঁ এবং y অক্ষ বরাবর। তারপর এখানে আমরা একটু কন্ডিশন চেক করবো যে হয় ট্রু, যদি যদি হয় দেন হচ্ছে আমাদের এই কন্ডিশনের মধ্যে সেই অবস্ট্রাকল গুলো ইন্ডেক্স অ্যাক্টিভ ইন হায়ারার্কি, যদি না হয়, হ্যাঁ যদি না হয় নট ইকুয়াল টু অবস্ট্রাকলস ফর স্পনিং অ্যাক্টিভ ইন হায়ারার্কি। হায়ারার্কি মানে তো বুঝতে পারছেন যে আমাদের এই যে এডিটর, ধরেন সে তৈরি হলো, এখন সে তৈরি হয়নি, তাকে তো তৈরি করতে হবে, তো তৈরি হয়নি মানে তাকে তৈরি করতে হবে। হ্যাঁ এটা আমি বললাম যে যদি সে অ্যাক্টিভ ইন হায়ারার্কি, যদি সে অ্যাক্টিভ না থাকে তবে তাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে তারপরে তার পজিশন অনুসারে সেগুলো তৈরি হবে। কি পজিশন, যে আমি বলে দিয়েছি ট্রান্সফার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং -2 জি অ্যাক্সিস বরাবর, তারপর সে ব্রেক করবে, লুপ থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ এইভাবে করে কিন্তু কন্ডিশন গুলো চেক করে আলটিমেটলি আমাদের স্পনিংটা হবে। এই স্পনিংটা আর হচ্ছে আমাদের আগে স্পনিংটা একটু আলাদা, তাই না? এটা একটু জটিল মনে হচ্ছে, কমপ্লেক্স মনে হচ্ছে, বাট কমপ্লেক্স হলো এটা হচ্ছে আপনাদের মানে আসল গেমিং এর হচ্ছে আইডিয়া আর কি। আপনাকে এইভাবে করতে হবে, মানে আপনাকে প্রত্যেকটা ফাংশন স্পেসিফাই করে দেওয়া লাগবে যে আমার জিনিসটা স্পনিং হবে, কেমন ভাবে স্পনিং হবে, প্রথমে কয়টা লেন্থ, তারপর হচ্ছে কেমন ভাবে স্পনিং হবে এবং কত সময় পর পর স্পনিং হবে, যদি অ্যাক্টিভ না থাকে তাকে অ্যাক্টিভ করাতে হবে, এই যে এই সূক্ষ্ম সূক্ষ্ম যে জিনিসগুলো, হ্যাঁ আপনাকে জিনিসগুলো ইউজ করতে হবে। সো আমি আর আপনাকে কোডিং করে দেখাচ্ছি না, আমি সিম্পলি কোড কপি করছি। সো আমি এখান থেকে নিয়েছিলাম, কোনটা নিয়েছিলাম, ইনিশিয়ালাইজেশন, সিম্পলি কপি করি, কোড তো আপনাকে বুঝিয়ে দিলাম, জাস্ট সিম্পল থেকে থেকে করবেন আর আপনাদের মতো করে বুঝবেন তাহলে। এটা হচ্ছে আমাদের এটা, ওকে সফল ফাংশন, আমার সি শার্পে বলবো সফল, ওকে। আর হচ্ছে আমাদের এনিমেটর, এটা হচ্ছে আমাদের কোরুটিন। রুটিন মানে হচ্ছে আমাদেরকে কোন একটা জিনিস তৈরি করে দেয় বাট হচ্ছে ডিলে করে তৈরি করে দেয়। হ্যাঁ এটা হচ্ছে কোরুটিনের কাজ, অলরেডি আপনারা করেছেন। আমাদের এখানে স্টার্ট ফাংশনটা নাই, আমরা স্টার্ট ফাংশন তৈরি করি,
উইকের পরে লাইফ সাইকেল আর কি, প্রথমে থাকবে আপনার অ্যাওয়েক, তারপরে স্টার্ট, তারপরে আপডেট, হ্যাঁ এটা হচ্ছে লাইফ সাইকেল। সো আমাদের অবস্টাকল ফর স্পনিং ওখান দিয়ে দিলাম। র্যান্ডম অ্যাপ তৈরি হবে। সো র্যান্ডম ইউজ করতে গেলে আপনাকে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে, র্যান্ডম। সে এখানে ক্লিক করলে এই যেখানে হলুদ দিয়ে আপনাকে বলবো যে সিস্টেম র্যান্ডম, সিস্টেম র্যান্ডম না, এটা হচ্ছে কন্ট্রোল জেড দি, এটা হচ্ছে ইউনিটির ইউনিটি ইঞ্জিনের র্যান্ডম নাকি, সেটাও তো না, র্যান্ডম ইউজিং র্যান্ডম ইউনিটি ইঞ্জিন র্যান্ডম, হ্যাঁ ইউনিটি ইঞ্জিন র্যান্ডম, এটা কিন্তু ইউনিটির জন্য। হ্যাঁ বাট এটা আসলে এভাবে হবে কিনা দেখি একটু। কালেকশন, কালেকশন ইউজ করতে হবে, এটাকে কালেকশন কিনা আছে, আছে কালেকশন আছে কিনা, জেনারিক আছে, ইউনিটি ইঞ্জিন, সিস্টেম, সিস্টেম আপাতত এখানে নাই, জেনারিক ইউনিটি ইঞ্জিন কালেকশন, এটা তো এখানে এভাবে আসার কথা না। হ্যাঁ চলে আসছে। সো যারা সি শার্পে কোডিং করছেন তারা একটা সি সার্ভার ডাউনলোড করে নেবেন, সেগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে আর কি। যে আমরা যেমন অটো মানে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করি, অটো কিছু ইয়া দেয়, সাজেশন দেয়, তেমনি রিসার্চপুর আপনাকে সেটা দিবে আর কি, যারা ধরেন যে প্রফেশনাল ভাবে ইউজ করেন বা করতে চান। সেটা আমরা একটু সেভ করি। হ্যাঁ এটা ডাউনলোড করবো কিভাবে? ডাউনলোডটা হচ্ছে যে এখানে যাবেন, এখানে গিয়ে লিখবেন যে রি শার্পার ভিজুয়াল স্টুডিও 2007, আর যেটা আপনি ইউজ করছেন লিখে ডাউনলোড দিবেন। এখানে ডাউনলোড এটা হচ্ছে বেশি না, 2 MB মনে হয়, 2 MB-র মতো এটা ডাউনলোড করা, ডাউনলোড এসে পর ডাউনলোড করে ইনস্টল দিবেন, অটোমেটিক ভাবে সে অ্যাড করে নেবে আর কি ওটার সাথে। এই এডিটর থেকে ডাউনলোড করার কোনো না 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 এডিটর থেকে, এডিটর থেকে হয় কি না ঠিক জানি না, এটা আলাদা ভাবে ডাউনলোড করতে হয়। এখানে কই অপশন আছে হেল্প, দেখি তো হেল্প, না সেখানে তো কোনো অপশন দেখছি না। বাট এটা আবার একটা বিষয় আছে, এটা আবার 1 মাসের জন্য ফ্রি দেয়, 1 মাস পর হয়তো এটা ই করে দেয়। তা না হলে আপনাকে এভাবে হার্ড কোডিং করতে হবে, হার্ড কোডিং এ একটু প্রবলেম হয়। তো যাই হোক আপনার আস্তে আস্তে শিখে নেবেন। তারপরে যে এখানে নাম্বারিং লেখা থাকে না, নাম্বার লাইন, এটাও থাকে না, লাইনটাও আনতে হয়। লাইনটা আবার যে থেকে টুলস, টুলস থেকে কোথায় থেকে ভুলে গেলাম, আমি করলাম কয়েকদিন আগে, এটা দেখবেন যে গুগলে সার্চ করে পাওয়া যাবে, যে হাউ টু অ্যাড লাইন ইন ভিজুয়াল স্টুডিও লিখে সার্চ করলে আপনাকে দিয়ে দেবে। সো আমাদের ফার্স্ট 40 মিনিটস হয়ে যাচ্ছে, আমরা 40 মিনিটস পরে এসে কোডিং গুলো কমপ্লিট করে আমাদের অবস্টাকল কে রান করবো এবং স্পনার কে রান করবো। সো আপনারা ওই সেম আইডিতে আবার জয়েন করেন, ক্লাস 17 16 এর যে আইডিটা, 17 আজকে ক্লাস।